আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে এটা নিয়ে আজকে কথা বলবো তো অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না অর্থাৎ যারা দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে রয়েছে সো তোমাদের ফাইনাল পরীক্ষার্থী তোমরা হচ্ছে দু সালের সো তোমাদের কিন্তু পরীক্ষার সংশোধিত রুটিন কিন্তু দেয়া হয়ে গেছে এবং রুটিনটি হানড্রেড পার্সেন্ট কারেক্ট এরপরে আর সংশোধন করা হবে না ইনশাল্লাহ আশা করা যায় তো এই নোটিশটা আমরা একটু দেখলেই বুঝতে পারবো যে পরীক্ষার রুটিনটি পরিবর্তন হবে কি হবে না সো দেখো এখানে বলা হয়েছে যে বাইশ সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ পরীক্ষার যে সামগ্রীগুলা সেগুলা হচ্ছে বিতরণ করবে ঠিক আছে এই বিষয়ে একটা বিজ্ঞপ্তি অর্থাৎ এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রথম বর্ষের যে পরীক্ষা ফাইনাল পরীক্ষা নিবে এই পরীক্ষার যে সাদা উত্তরপত্র এবং পরীক্ষার যে সামগ্রীগুলো এগুলা কিন্তু মানে বিতরণ করবে এটার প্রস্তুতি কিন্তু নিয়ে নিছে অর্থাৎ তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট এই রুটিনেই হবে এবং এটার প্রস্তুতি অলরেডি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু করতেছে দেখো উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা আগামী বাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ থেকে আরম্ভ হবে উক্ত পরীক্ষার সাদা উত্তরপত্র ও আনুষঙ্গিক মালামাল নিম্নত্ত তারিখ অনুযায়ী গাজীপুর ক্যাম্পাস ও আঞ্চলিক কেন্দ্র হতে বিতরণ করা হবে শুনে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু হচ্ছে যে বিভাগ বা জেলার নামগুলো এদিকে এদিকে আঞ্চলিক কেন্দ্রে ঠিকানা দেওয়া আছে এবং বিতরণের তারিখ কয় তারিখে কোথায় কোথায় বিতরণ করবে ক্লিয়ার এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে ডিগ্রি প্রথম প্রথমবর্ষ ফাইনাল পরীক্ষা হানড্রেড পার্সেন্ট বাইশ ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ কোনো তারিখ পরিবর্তন আর হবে না সো আপনারা সবাই প্রিপারেশন নিতে থাকেন এইটাই ছিল আপডেট ভিডিওতে লাইক করে দেবেন আল্লাহ হাফিজ